কি দিয়ে ইফতার করব, কি দিয়ে ইফতার করবেন, খেজুর দিয়ে করবেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তিনি রুতাব দিয়ে ইফতার করতেন। এখানে মুসনাদ ইমাম আহমদের মধ্যে খুব সুন্দর একটা হাদিস আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে ইফতার করতেন সেই ব্যাপারটা এসেছে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু আলা রুতাবাত ক্বাবলা ইউসাল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু রুতাব খেজুর, গাছপাকা শুকনানা রুতাব খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাত আদায়ের আগেই। অর্থাৎ তিনি মাগরিবের সালাত পড়ে তারপর ইফতার করতেন, রাত হয়ে গেছে তখন না, তিনি টাইম হওয়ার সাথে সাথে মাগরিবের সালাত পড়ার আগে, মাগরিবের ওয়াক্ত হওয়ার আগে, এখানে বলা হয়নি মাগরিবের সালাত পড়ার আগে, তিনি ওয়াক্ত হওয়ার পরে বা সূর্য অস্ত যাওয়ার পরে তিনি রোতাব দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রোতাবাত, যদি রোতাবগুলো না থাকতো, ফায়লা তামারাত, তখন তিনি তামার শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন শুকনো খেজুরও যদি না পাওয়া যেত, হাসা হাসাওয়াত মিম্মা, তখন তিনি কয়েক কোষ পানি, হ্যাঁ তখন তো আসলে দেখেন পাত্রও ছিল না, কোষ, কয়েক কোষ পানি দিয়ে, কয়েক গ্লাস পানি কিন্তু বলেনি, কয়েক পাত্র, কয়েক ফিনজান বা কয়েক কাপ পানি এটাও বলেননি, সুবহানাল্লাহ, কয়েক কোষ পানি দিয়ে তিনি ইফতার করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকাল বাহারি ইফতার করছি আমরা, ইফতারের মেনু দেখে আজকাল চক্ষু চড়ক গাছ, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারের ঘটনাটা শুনলেন আপনারা, তার ইফতারের এটাই ছিল দস্তরখান, খেজুর, রুতাব, রুতাব না থাকলে তামার, তানালে পানি, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এটাই হচ্ছে সবচেয়ে গুড, বেস্ট মডেল। আজকে আমরা যতই যে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় বা বাসায় বাহারি ইফতার আয়োজন করছি, ওটা মডেল না, মডেল হলো এটা। এবং আরও কয়েকটা জিনিস আপনি এখানে লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের আগে রোতাব দিয়ে ইফতার করেছেন, তার মানে আর পোলাও কোরমা ভাজা পোড়া এগুলো তিনি খান নাই, তিনি রোতাব দিয়ে ইফতারটা সেরেই তিনি সালাতে চলে গেছেন। অতএব অনেক বাহারি খাবার খাই আজকে বাংলাদেশে, আমার মনে আছে এক সময় আমরা দেখতাম যে একটা খেজুর মুখে দিয়ে তারপরে সালাত, মানে কোনো সময় দেওয়া হতো না, এখন মসজিদগুলোতে 25 মিনিট আধা ঘন্টা পরে সালাত হচ্ছে। সব দিক সব সময়ই আসলে আমাদের অনেক মানুষ প্রান্তিকতায় থাকতে পছন্দ করে। আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে বোঝা যাচ্ছে যে 4 থেকে 5 মিনিট পরে বা সর্বোচ্চ 6 মিনিট, 5-6 মিনিটের মধ্যে সালাতে দাঁড়ানো। এবং এটা দেখতে পাচ্ছি আমরা হারামাইনে, মসজিদ নববী এবং মসজিদ হারাম মক্কা, এটাই ফলো করা হচ্ছে। আপনারা দেখবেন যে আমরা কিছু খেজুর, একটু পানি, একটু সামান্য রুটি খেতে না খেতেই আজান দিয়ে দিচ্ছে, এবং ঘড়িতে তখন দেখা যাচ্ছে যে 4-5 মিনিট বা 6 মিনিট হয়ে গেছে। অতএব লম্বা আধা ঘন্টা ধরে খাবেন তারপরে নামাজ পড়বেন প্রায় যাই যাই অবস্থা, এটা ঠিক না। আর আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা কত সাধারণ ছিল, রুতাব খেজুর পানি, ব্যাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আরও অনেক বাহারি ইফতার করতেন, তাহলে কিন্তু আনাস ইবনে মালিক সেটা বর্ণনা করতেন, হাদিসের বর্ণনাকারী ছিলেন আনাস ইবনে মালিক। হাদিসটা বর্ণিত হয়েছে ইমাম আহমদের মুসনাদ গ্রন্থে এবং সুনান আবি দাউদের মধ্যে উত্তম সনদে। তো এটা আমাদেরকে ইফতারের মধ্যে আসলে যাতে আমরা অপব্যয় না করি সে শিক্ষা দিচ্ছে, আমরা যেন হালকা ইফতার করে আগে নামাজ পড়ে তারপরে বাকি যদি খাবার থাকে সেটা খাই, সেটা বেশি স্বাস্থ্যসম্মত, সেদিকে ইঙ্গিত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিকে ইঙ্গিত করছে। এবং যেটা জীবনের জন্য, স্বাস্থ্যের জন্য, সব কিছুর জন্য সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার আদর্শ, তার হাদি, তার গাইডেন্স, সেটাও এদিকে আমরা বুঝতে পারছি। অতএব আসুন আমরা ইফতারের যে কোনো টাইমিংয়ের ক্ষেত্রে হোক আর ইফতার আইটেমের ক্ষেত্রে হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমরা ফলো করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন।